নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আটক 11,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারি। আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 55 লক্ষ টাকা বলে জানা যায়। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্ল্যামার বাইকে TR 05A8887 নম্বর করে আসা নীলকুমার সিনহা এবং মাজবু উদ্দিন নামে দুই ব্যক্তিকে 11,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 55 লক্ষাধিক টাকা বলে জানা যায়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ধর্মনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা, পরে কচি কাঁচাদের পুরস্কৃত করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ধর্মনগর শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে। প্রতিবছর বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের চিত্র আঁকাকে কেন্দ্র করে কচি খাঁচা শিশুদের পুরস্কৃত করা হয়। এদিন এই বসে আঁকো প্রতিযোগিতায় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগর প্রখণ্ডের উদ্যোগে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে যে আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের টাইম হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত। একটা ব্যাপার হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ প্রতি বছরই এইভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে, কারণ বিশ্ব হিন্দু পরিষদের এই দিনই প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালের 28শে আগস্ট, সেদিন ছিল জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমী দিনটিকে উপলক্ষ করে আমরা আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নৃশংসভাবে জামাতার হাতে শাশুড়ি খুন, ঘটনা উত্তরের কদমতলা পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে। জানা যায়, নিজের স্ত্রীকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা করে জামাতা। অভিযুক্ত জামাতা সমরেন্দ্র গোস্বামী কদমতলা থানায় আত্মসমর্পণ করে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে। ধর্মনগর শহরের সমরেন্দ্র গোস্বামীর সাথে কদমতলার 7 নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন শর্মার মেয়ে রাজশ্রী শর্মার বিয়ে হয়েছিল। তাদের 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে বিগত 1 বছর ধরে আদালতে ডিভোর্সের মামলা চলছে। এরই মধ্যে তার স্ত্রী কয়েকদিন ধরে কদমতলা স্থিত বাপের বাড়িতে থাকত। রবিবার বেলা 10টা নাগাদ পারিবারিক কলহের জেরে সমরেন্দ্র শ্বশুর বাড়িতে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই স্ত্রীকে দা দিয়ে এলোপাথারি কূপ দিতে থাকে। তার দায়ের কূপে রাজশ্রী নিজেকে বাঁচালেও তৎক্ষণাৎ শাশুড়ি অর্থাৎ রাজশ্রীর মা অর্চনা শর্মা, বয়স 60 বছর, যিনি কোনো এক কাজে থাকায় সেই সময় পাশের বাড়িতে গিয়েছিলেন, তিনি বাড়িতে প্রবেশ করতেই জামাতার রুশের মুখে পড়েন। লাথি দিয়ে মাটিতে ফেলে এলোপাতারি কোপাতে থাকে শরীরের বিভিন্ন জায়গায়, দায়ের কূপ পড়ে। শেষ কূপটি গলায় পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় অর্চনা শর্মার। মুহূর্তের মধ্যেই লঙ্কাকাণ্ড ঘটে যায়। আশপাশের লোক ছুটে আসার আগেই পালিয়ে যায় সমরেন্দ্র। পরে অবশ্য কদমতলা থানায় এসে সে আত্মসমর্পণ করে। রাজশ্রী শর্মার হাতে আঘাত লাগে, সে বর্তমানে কদমতলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ধর্মনগর মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় গোটা কদমতলা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে কদমতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে 48/19 নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে, যা ভারতীয় দণ্ডবিধির 452, 307, 326 এবং 302 ধারা। বর্তমানে কদমতলা থানা তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। রান্না করিয়া তাই নাইতাছে, আর ও রাস্তা প্রথমে তানে আত সেদ মারছে,
মারতেও টাইম ফরে গেছে জমিনও, জমিনও ফরার পরে আরো দুই তিনটা ছেদ মারছে বলে ওই যে ছোট বাচ্চাটা হে দেখছে, হের দিকে দাঁড়িয়ে কুদাইয়া আইছে, এর ফলে হে দৌড়িয়া ইয়া গরম ঢুকে গেছে। মানে জেঠিমনে ডাকছে বাড়ির থেকে, দেখে কইছে আ ওইদিকে মাফাড়ার মানুষ ডাক, আমি তো বাইরেই আইছি, আবার পরে দেখছি যে জেঠিমনি আই রাইট থেকে, আবার পরে জেঠিমনি লাঠি দিছে, দিয়ার কারণে নিচে ফেলাই দিছে। কে লাঠি দিয়া দিছে? ওই হে যে খাটছে, তার নামটা কি? সমরণ্ড গোস্বামী। হে লাঠি দিয়া ফেলাইছে, ফেলাইয়া গিয়া হেও জমিনও নামছে, নামার পরে কেন হে লাঠি দিছে, লাঠি দিয়ে তো ফেলাইয়া খাটি দিছে, খাইটা আমি দেখতে নানি, আমার পিছিয়ে দৌড় দিছে হে, আমারে মারার লাগিয়া। তারপরে আমি বাড়ির গেছি, গিয়ে আমার বোন, আমার বৌদি, ভাতিজা আর আমার বাইকনেটা, মানে যে খাটছে তার ছেলে, হে আমরা করে ঢুকছি আইয়া, তো আমরা লুকাই গেছি, লুকানি করে সব গে হয়ে গেছি গিয়া। তারপরে আমরা বাইরে আইসি, কইছি জেঠিমনে মারি দিয়েছে পুরা, জেঠিমনে ইয়া কইছে, জেঠিমাকে দেখা যাইছি দেখে এদিকে পুরাও মারি দিয়েছে, আর আর কিছু দেখছি না, আমি ওই দূরেই দেখছি। কতক্ষণ আগে? ওই আধা ঘন্টা, ওর আধা ঘন্টা, ওর হচ্ছে বেশি সময়। ডাক নাম সমরেন্দ্র, অলরেডি ওকে আমাদের পেস পাশে দিতে, এখন আজকে অনুমান পনেরো দশটার দিকে ঘটনা, পনেরো দশটার দিকে সে তার বাড়ি, যদিও বাইকেও পড়ে এখানে না, দামনগর থানার আওতায়, সে তার নিজস্ব পারিবারিক কলহ, এই সমস্ত ব্যাপার আছে, এই নিয়ে এসে আমরা যেটা দরখাস্ত কমপ্লেনে পেয়েছি এবং ঘটনাস্থলে যেটা গিয়ে আপাতত যেটা পেয়েছি যে এখানে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে লবাদারিকে কোপায়, তারপরে সে কুপিয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন শাশুড়িকে রাস্তায় পেয়ে শাশুড়িকে লবাদারি কুপিয়ে কুপিয়েছে, শাশুড়িতে ঘটনাস্থলে মারা গেছে। তার স্ত্রীকে আমরা হাসপাতালে, আমরা পুলিশ ভ্যান দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, রেফার হয়েছে, আর তাকে তো আমরা ডিটেইন করেছি, এখন আপাতত আমাদের কাস্টডিতে আছে। হ্যাঁ, আমরা একটা ইয়ে পেয়েছি, তাও আমরা এটা সিজ করেছি। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে একের পর এক খুনের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা মহকুমায় বিভিন্ন কায়দায় সংঘটিত হচ্ছে খুনের ঘটনা। এমনই এক ঘটনার সাক্ষী রইল ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব কামেশ্বরের বড়রতল এলাকাবাসী। ঝুলন্ত অবস্থায় জনৈক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব কামেশ্বর বড়রতল পাঁচ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর পূর্ব কামেশ্বরের বড়রতল এলাকার রাস্তার পাশে জঙ্গল থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসীর তরফ থেকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় রাস্তার পাশের জঙ্গলে ঝুলন্ত অবস্থায় একটি পুরুষের পচাগলা মৃতদেহ। জানা যায় ওই এলাকারই নৃপেন্দ্র দাস, বয়স ৫৬ বছর নামে এক ব্যক্তি, পেশায় দিনমজুর, গত ১৪ই আগস্ট থেকে নিখোঁজ। প্রথমে ধারণা করা হয় ঝুলন্ত অবস্থায় যে মৃতদেহটি নৃপেন্দ্র দাসের। খবর দেওয়া হয় নৃপেন্দ্র দাসের পরিবারকে। তারপর নৃপেন্দ্র দাসের ছেলে ছুটে আসে এবং মৃতদেহ দেখে জানায় এই মৃতদেহটি তার বাবা নৃপেন্দ্র দাসের নয়, তবে কাপড় তার বাবার মতোই। দেখছি, বাট কাপড় তো সেম, কাপড় টাপড় দেখে তো সেম লাগে, কিন্তু ওইটা হইলো মানে মাথার মধ্যে চুল নাই, দেখে টাকলা লাগে, বাট আমার বাবার মাথার মধ্যে চুল আছে, বহুত চুল আছে। তুমি নাম নৃপেন্দ্র দাস, ১৪ তারিখ দুপুর বেলা ১২:৩৫ সময় বাড়ি থেকে বাইরে ছিল, জমিনও দিতে হইয়া, মানে আমরা তো ধান খেত আছে, তো গরু হয়ে ছাগলে ধান খাননি, দেখা হইয়া বাইরে ছিল, তারপর থেকে তো তাই না কোনো, আমরা মানে তো মানে এক ঘন্টা দুই ঘন্টা গেছে কি আমরা খোঁজা, তারপর খোঁজা খুঁজে শুরু হয়েছে, ১৪ তারিখ দুপুর বেলা থেকে খুঁজলাম, তারপর তো খুঁজিয়া খুঁজিয়া কখন মন তো কোনো মানে তাই না কোনো সন্ধান পাইছি না। নৃপেন্দ্র দাসের ছেলে অয়ন দাস পরিষ্কার ভাবে মৃতদেহটি চিহ্নিত করতে না পারায় খবর লেখা পর্যন্ত মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি। এদিকে ধর্মনগর থানার ওসি মিলন দত্তকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সারা ঘটনা কথা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বড়িগোটার নামক স্থানে একটা পচাগলা ডেড বডি পাওয়া গেছে, তো অ্যাকর্ডিং টু আমরা এখানে আসি, আসার পরে দেখা যায় যে একটা লোক আজ থেকে প্রায় ৪-৫ দিন হবে অনুমান ঝুলন্ত অবস্থায় একটা গাছের মধ্যে আছে, সেটি যেটা হাইলি ডিকম্পোজ হয়ে গেছে। এখানে আবার আমরা জানতে পারি যে নৃপেন্দ্র দাস কয়ে একজন ভদ্রলোক মিসিং আছেন, এখন এটা নৃপেন্দ্র দাসও হতে পারে বা অন্য কেউ হতে পারে, ডেড বডি নামানোর পরে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কার ডেড বডি আর কি। ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।
বহু চর্চিত গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এখন কংগ্রেস এবং সিপিআইএম এর দখলে। শ্রীনাথপুর পঞ্চায়েত প্রাঙ্গণে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। একদিন সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য হবিবুদ্দিন এবং কংগ্রেস দলের সদস্য আব্দুল সালাম প্রধান এবং উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। পাশাপাশি ভেস্তে গেল শাসক দলের চক্রান্ত। বহু আলোচিত এবং চর্চিত গ্রাম পঞ্চায়েতের দখল নিল কংগ্রেস এবং সিপিআইএম। ১৩ আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ত্রিশঙ্কু হয়ে যায়। বিজেপি পেয়েছিল ৬টি, সিপিআইএম পেয়েছিল ৫টি এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। অবশেষে কংগ্রেস এবং সিপিআইএম দুদল মিলে পঞ্চায়েত দখল নিল। নবনির্বাচিত সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য হবিবুদ্দিন পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন এবং কংগ্রেসের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন। পঞ্চায়েত প্রাঙ্গণে প্রধান হবিবুদ্দিন এবং উপপ্রধান আবুল সালাম শপথ গ্রহণ করেন। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি রাজ্যের একমাত্র পঞ্চায়েত যেখানে প্রকাশ্যে কংগ্রেস এবং সিপিআইএম ভোটের পর জোট করে পঞ্চায়েত দখল করে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়ে আজকে প্রধান নির্বাচিত হয়েছে। শ্রীনাথপুর ৫,৫০০ মানুষের কর্ণধার হিসেবে আমাকে মনোনীত করেছেন। মানুষের খাদ্যের জন্য, গরিব এলাকার মানুষের সবাইকে একসাথে নিয়ে মানুষের কাজ এবং খাদ্যের ব্যবস্থা করার জন্য সংগ্রাম আন্দোলন লড়াইয়ের মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে চলার জন্য এই আহ্বান রাখে আমি আমার পক্ষ। শপথ গ্রহণের পর উপপ্রধান আবুল সালাম বলেন, বিজেপি দলকে রুখতে কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে মিলে পঞ্চায়েত গঠন করে। ১৩ মেম্বার বিশিষ্ট মেম্বাররা সংগঠনে আমাকে উপপ্রধান নির্বাচিত করেছেন। আমি আমার যতটা সাধ্য এই এলাকার গরিব মানুষের কাজের জন্য আমার যতটুকু ক্ষমতা আছে তা ক্ষমতা প্রয়োগ করে মানুষকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব এবং এই এলাকার মানুষকে সাথে নিয়ে আন্দোলন লড়ার মাধ্যমে মানুষকে বাঁচানোর জন্য আমার যতটুকু লাগে তা আমি করব। এই প্রতিশ্রুতি আমি এলাকার মানুষের কাছে এবং শ্রীনাথপুরের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের আমার মতো মানুষকে উপপ্রধানের দায়িত্ব দিয়েছেন, সবে আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি। এই আশীর্বাদটুকু শ্রীনাথপুরের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক বন্ধুদের কাছে, প্রত্যেক মুরব্বীর কাছে আমি আহ্বান রাখি। আর মানে কোন দলের পক্ষ থেকে আজকে এই পঞ্চায়েত হয়েছে? আজকে আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ১৩ বিশিষ্ট পঞ্চায়েতে ১৩ জন মেম্বার, মধ্যে বিজেপির ৬ জন মেম্বার ছিলেন, সিপিএমের ৫ জন মেম্বার ছিলেন, আমরা আইএনসির ২জন মেম্বার ছিলাম। আমরা দেখেছি এই শ্রীনাথপুরে যে উন্নয়ন করতে হলে, গরিব মানুষকে বাঁচাতে হলে আমরা সিপিএমের সাথে জোট করতে হবে, সিপিএমের সাথে সমর্থন দিতে হবে। এই শপথ গ্রহণের পর সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য মুজিব আলী বলেন, শপথ গ্রহণের প্রাক মুহূর্তে বিজেপি যে ঘৃণ্য রাজনীতি করেছে, অর্থাৎ বিরোধী প্রার্থীর বাড়িতে নেশার ট্যাবলেট রেখে পুলিশ লেলি, গ্রেপ্তারের ষড়যন্ত্র অবশেষে ভেস্তে গেল। আমারে তো গতকালকে রাত্রে ৪টার সময় আমার বাড়িতে কৈলাসহরের এসডিপিও স্যার এবং ইরানি বড়বাবু হঠাৎ করিয়া রাত্রে ৬টার সময় আমার ঘরে তাগিয়ে ডাকিয়া তুলে আমার ফাঁক ঘরে নিশানা হইল। আমার ফাঁক ঘরে তারা কই তাগিয়া কই জানি না, তারা ইনফর্ম পাইছে ভাইয়া আমার মেইন ঘরে কোনো তল্লাশি না করে আমার ফাঁক ঘরে গিয়া দরজাটা খুলিয়া দরজার উপরে এই ছোটো একটা ভেগেট রাংসার মধ্যে বান্ধা ইয়াবা ট্যাবলেট বান্ধিয়া আমার ষড়যন্ত্র স্বরূপ সাজাইয়া পুলিশ আমার ইরানি পেয়েছে। যাই হোক, তারপরে যখন আমাদের এলাকার ৫-৭০০ মানুষ আমি মেম্বার হিসাবে তারা এলাকাবাসী গিয়া হয়েছে যে এ তো এরকম দুই নম্বরই লোক না, তাদের তো ওই ২৭ তারিখে শপথ নেওয়ার জন্য যাতে শপথে না যাইতে পারে এই নিরিখে তারে ফাঁসানি হয়েছে। এরকম যখন আমার পার্টির লিডাররা এবং আমাদের আজকে কংগ্রেস পার্টির লিডারগুলা যে উভয় দল মিলিয়ে যে আমাদের কৈলাসহর ইরানি পিএসএ এবং কৈলাসহর ফোর্টে যে ধরনের প্রতিবাদ শুরু করছিল, এই প্রতিবাদ শুরুতে আন্দোলনের কারণে আমি আজকে সফল হয়েছি এবং আজকে আমি এই ১৭ তারিখ আজকে আমি এই পঞ্চায়েতে আমি একজন মেম্বার হিসাবে সফল। কৈলাসহর থেকে দেবাশীর দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। জমি অধিগ্রহণ অনিয়মের অভিযোগে করিমগঞ্জের
প্রাক্তন জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদারকে গ্রেপ্তার করল পুলিশ। অসমের গুয়াহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। করিমগঞ্জের প্রাক্তন জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদারকে গ্রেপ্তার করল করিমগঞ্জ পুলিশ। গুয়াহাটি থেকে প্রাক্তন উপায়ুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ কুমার তালুকদার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত থাকার সময় ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃক করিমগঞ্জে সুতারকান্দিতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। এতে অনিয়ম প্রকাশ্যে আসে। প্রাক্তন জেলা উপায়ুক্ত জমি অধিগ্রহণে অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। প্রদীপ কুমার তালুকদার কিছুদিন আগে রাজ্যের সমবায় বিভাগেও কর্মরত রয়েছেন। গত 19 জুলাই ওই এসইএস কর্মকর্তাকে এএপি 107/2019/36 নম্বরের পত্রের মাধ্যমে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আমি আজি আমার সুতারকান্দির যে ল্যান্ড বোর্ড অথরিটিস 20টা কেস আছে, পেন্ডিং কেস, তার প্রাইম একিউজ পূর্ব উপায়ুক্ত মাননীয় প্রদীপ কুমার তালুকদার তেখেতক আজি গুয়াহাটির বাসগৃহের পর ডিটেইন করা হয়েছে। দীর্ঘদিনের আমি বিচারি আসলো, কেবাবারও গুয়াহাটিত আমি সার্চ করছিল, বিচারি পাওয়া নাছিল, কিন্তু আজি আমি তেখেতক পাই গলো আর এটালে আনি থাকা হয়েছে করিমগঞ্জলে। বিভিন্ন ধরনের আটাইবোৰ কেসের উপর প্রাইম একিউজ, আমি সৎপোষ করিম যদি কমপ্লেন্টে দিয়া মতে যদি হয় তখন আমি গ্রেপ্তার আমি করিম। আর ফার্দার আরও কিছু একিউজ আছে, সেইবোৰকো বিচারি থাকা হয়েছে বিভিন্ন স্থানত, আর যদি ধরা পড়া যায় আমি হিট ব্যবস্থা হাতত লোক। এতিয়ালৈকে চারিজন, আগর 2018 চনের কেস, তেতিয়া আব্দুল হাত বলে এজন মানুষ আছে মেইন একিউজ, তেখেতক তেতিয়ার দিনতে গ্রেপ্তার করা হয়েছিল। আর মোর এই জানুয়ারির পিছত আর আমি তিনজনক সাপল অফিসার হোমেন বরগোহাঁই তেখেতক এরেস্ট করা হল। পিছত আর দুজন এজন কাননগু আর এজন মন্ডল তেখেতসলক এরেস্ট করা হয়েছে। আর যা একিউজ আছে সেইবর কারণেও আমি ইনভেস্টিগেশন চলাই আছো, যদি কিবা আর ফার্দার যদি এরি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, সেইবিলক এরেস্ট করা হবে। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার ধর্মনগর বাস্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বিবিআই বাস্কেটবল ময়দানে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার ধর্মনগর বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর বিবিআই বাস্কেটবল ময়দানে 17 এবং 18 আগস্ট দুদিন ব্যাপী চলবে স্বর্গীয় বীরেন্দ্র কুমার দেব এবং স্বর্গীয় শেফালী রানী দেব মেমোরিয়াল আমন্ত্রণমূলক বাস্কেটবল টুর্নামেন্ট। শুক্রবার বিবিআই বাস্কেটবল ময়দানে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, কাউন্সিলর নবনীতা আচার্যী, সমাজসেবী বিশ্বজিৎ দেব সহ অন্যান্যরা। এবং যে কোনো খেলাতে একটা উত্তেজনা থাকে, উত্তেজনার কারণ যেন না ছড়িয়ে যায়, বাস্কেটবল খেলা খুব কায়িক পরিশ্রমের খেলা, সুতরাং আমরা কিছুক্ষণ থেকে এটা উপভোগ করবো, আর কিছু বলার নেই, সবাই মিলে যেন একটা ভালো খেলা দেখাতে পারে এবং উৎকর্ষ খেলা যেন আমরা দেখতে পারি। সবাইকে আমার নমস্কার। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে 1 কেজি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে আটক করে সিআইডি শাখার এক বিশেষ টিম।
শনিবার মালদা জেলার কালিয়াচক এলাকা থেকে ধৃতদের পাকড়াও করা হয়। রবিবার মালদা জেলা আদালতে তাদেরকে সোপর্দ করা হয়। গোপন সূত্রের খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল সিআইডি শাখার এক বিশেষ টিম। শনিবার সন্ধ্যায় মালদা কালিয়াচক থানার পুলিশের সহযোগিতায় কালিয়াচক থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করে সিআইডি। জানা গেছে ধৃত ওই দুই পাচারকারীর নাম আব্দুল রহিম এবং নুরুল ইসলাম, বাড়ি মালদা কালিয়াচক থানা এলাকায়। সূত্রের খবর অনুযায়ী এই দুজনের নামে বেশ কিছুদিন ধরে খোঁজ খবর রাখছিল সিআইডি। সেই মতো শনিবার রাতে কালিয়াচক থানার পুলিশের সহযোগিতা নিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 1 কেজি ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। তবে এর পেছনে অন্য কোনো চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডির বিশেষ টিম। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিএসএফ এর জালে আটক অবৈধভাবে অনুপ্রবেশকারী 3 বাংলাদেশী যুবক। মালদা জেলার বৈষ্ণবনগর থেকে তাদের আটক করে 78 নং বিএসএফ বাহিনীর জওয়ানরা। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে প্রেরণ করা হয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বৈষ্ণবনগর থেকে অবৈধভাবে প্রবেশকারী 3 জন বাংলাদেশিকে আটক করেছে 78 নম্বর বিএসএফ বাহিনীর জওয়ানরা। ধৃতদের শনিবার গভীর রাতে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় 78 নম্বর বিএসএফ বাহিনীর জওয়ানরা। ধৃতরা হল মোহাম্মদ ফারুক হোসেন, পিতা শহীদুল ইসলাম, বাড়ির নকুলবাড়িয়া, কুঠিয়া ডিস্ট্রিক্ট, রাজশাহী। মোহাম্মদ বাবু হোসেন, বয়স 24, পিতা শহীদুল হোসেন, বাড়ি ভিলেজ ঘুকুডাঙ্গা, পিএস শিবগঞ্জ জেলা চাপাইন নবাবগঞ্জ। তাসলিম আলী, পিতা লিয়াসউদ্দিন, বাড়ি ভবানীপুর পোস্ট অফিস শাহাপুর, জেলা শিবগঞ্জ, ডিস্ট্রিক্ট চাপাইন বাবগঞ্জ। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। তিনজনকে একসাথে ভালো করে ধরেন। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোমতি জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার জেলা দায়রা আদালত সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত হয়। এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাদা শার্ট কালো কোট পরে উকিলদের কাজ যে শুধু আদালত কিংবা থানা পুলিশ নিয়ে নয়, তাদেরও যে সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে তার প্রমাণ দিল গোমতি জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা। শনিবার দুপুরে জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা দায়রা আদালত সংলগ্ন এলাকায় এক বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক সহ বিশিষ্টজনেরা। এদিন আদালত চত্বর সহ বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যে এখন বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবের মেজাজে চলছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে ইতিমধ্যেই আগরতলা থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়কের দুধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে উদয়পুরে একসাথে 1 মিনিটে 6,500 বৃক্ষরোপণ করে সারা দেশে নজির করেছে রাজ্য। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারের পাশাপাশি সকল ছোট বড় সংস্থা, ক্লাব এবং বেসরকারি সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী। বার অ্যাসোসিয়েশন কর্তৃক এহেন উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী এবং আগামী দিনেও এভাবে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তিনি। আর এই সৃষ্টিটা ক্রিয়েট করছে বৃক্ষ। তার যে অ্যাক্টিভিটির সম্বন্ধে স্বয়ং শীতল দাত্তর জিওগ্রাফির টিচার, বিজ্ঞান তো এত উন্নত, মঙ্গল গ্রহে যায়, চন্দ্র গ্রহে যায়, আজও বলতে পারবে না যে টেকনোলজি অফ সালোক সংকেত, গাছ সূর্যের থেকে
তাপ নিচ্ছে, বায়ুর থেকে জল নিষ্কাশন করছে, গাছের ডান্ডাগর পাতা সেটা কীভাবে কান্ডা ভিতরে কান্ডে যাচ্ছে, তারপরে সে আহার করছে, তারপরে সে ফলে ফুলে ফেটে উঠছে। এই যে টেকনোলজিটা আজও বিজ্ঞানীরা টেকনোলজিটা কি আজও আবিষ্কার করতে পারেনি। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দিতে লক্ষাধিক টাকার হেরোইন সহ ধৃত দুই নেশা কারবারি। ধৃতরা হলো মজির উদ্দিন এবং জাকির হোসেন। ধৃতদের কাছ থেকে 36টি হেরোইন ভর্তি কৌটো উদ্ধার করে বারুইগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পাথারকান্দির বারুইগ্রাম পুলিশ। এই অভিযানে লক্ষাধিক টাকার হেরোইন সহ দুজনকে জালে পড়তে সক্ষম হয়েছে স্থানীয় পুলিশ। পুলিশের এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় জনগণ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাতে বারুইগ্রাম ওয়াচ পোস্টের পুলিশ ও স্থানীয় জনগণ হাফানিয়া গ্রামের এক বাড়িতে হানা দিয়ে এ সাফল্য পায়। পুলিশি অভিযানে ধরা পড়ে দুই ড্রাগস কারবারি। ধৃতরা হল মজির উদ্দিন এবং জাকির হোসেন। পুলিশ এদের বিরুদ্ধে নিজ থেকে 413/19, US 25/29, NDPS ধারায় দুটি পৃথক পৃথক মামলা রুজু করেছে। পুলিশ ধৃতদের কাছে 36টি হেরোইন ভর্তি প্লাস্টিকের কৌটো জব্দ করেছে, যার ওজন প্রায় 10 গ্রামের মতো। প্রতি গ্রাম হেরোইনের বাজার মূল্য 10,000 টাকার অনুপাতে এতে প্রায় 1,00,000 টাকার ড্রাগস রয়েছে বলে জানিয়েছেন পাথারকান্দি থানার ইন্সপেক্টর OC সীমান্ত বরা। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসমের লামডিং এ ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য সংগ্রহ অভিযান সম্পূর্ণ হলো লামডিং এর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম রাজ্যের উপসভাপতি চিন্ময় শর্মা সহ অনেকেই। হুজাই জেলার রেলনগরী লামডিং এ ভারতীয় জনতা যুব মোর্চা হুজাই জেলা সমিতির উদ্যোগে তথা ভারতীয় জনতা যুব মোর্চা লামডিং টাউন মন্ডল সমিতির সহযোগিতায় সংগঠন পর্ব সদস্য অভিযান 2019 সমাপ্তির কর্মসূচি সংগঠিত হয়। এই সংগঠন পর্ব অভিযান সম্পন্ন হয় লামডিং ঠাকুরবাড়ি প্রাঙ্গণে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসম রাজ্যের উপসভাপতি চিন্ময় শর্মা, অসম রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার কৌশিক পাল দাস তথা যুব মোর্চার জেলা সভাপতি বিনয় কলিতা সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন লামডিং এর বিধায়ক শিবু মিশ্র। যুব মোর্চার টাউন মন্ডল হলের পড়া একটা মেম্বারশিপ ড্রাইভার কারণে উলাইছো। আমার মোটামুটি লামডিং টাউন আমার যুব মোর্চার মিনিমাম আমার জেলার পর আমার 500 টার্গেট দেওয়া হয়েছে, এতিয়ালৈকে আমার 500 কমপ্লিট হল আর আমি বেশি করবর কারণে আজি দায়িত্ব দিছো। আশা করছো আমার দায়িত্ব সাকসেস হব, আমি লামডিং পড়া আর মানুষে আহিব আমার মেম্বার। অভিযান চলি আছে গোটে ভারতবর্ষ অসম লামডিং। আজ অন্তিম দিন, আমার স্টেট ভাইস প্রেসিডেন্ট জেলারপরা ভারতবর্ষ অসম লামডিং অধিকাংশ রাইজ আমার ভারতীয় জনতা পার্টি অন্তর্ভুক্ত হয়েছে। ভাল দিন, কার্যক্রম গোটাই দিন চলি থাকবে। লগতে অসমতো বর্তমান আমার বিজেপির সদস্যবর্তী অভিযান চলি আছে আর ইয়ার সংগতি রাখি আজি আমি লামডিং মন্ডলত লামডিং সমষ্টিত আজি সদস্যবর্তী অভিযান চলাই আছো ভারতীয় জনতা যুব মোর্চা ফলের। গতি আজি এক আমার অন্তিম দিন সদস্যবর্তী অভিযানের, গতি আমি চেষ্টা করে আছো যাতে যানি নতুন মেম্বার আমি অন্তর্ভুক্ত করব পো। লামডিং থেকে চিন্ময়দের রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব। এই বন্ধনে সকলকে আবদ্ধ করতে এই উদ্যোগ বলে জানান সংগঠনের কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির উদ্যোগে শনিবার রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এর আগে তাদের উদ্যোগে MBB মহাবিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর 4টি মহাবিদ্যালয়ে একই সঙ্গে এই রাখি বন্ধন উৎসব পালন করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটি। উচ্চশিক্ষা দপ্তরের কার্যালয়ে গিয়ে একইভাবে রাখি বন্ধনে মেতে উঠেন সকলেই। একটা বন্ধনে সকলকে আবদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকলে মিলে একসঙ্গে যাতে কাজ করতে পারা যায় আগামী দিনে সেই বার্তা নিয়ে এই উৎসব পালন হয় বলে জানান ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির কার্যকরী সম্পাদক বিবেকানন্দ দাস। রাজ্য কর্মচারী সংঘ মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির উদ্যোগে আজকে উমেন্স কলেজে আমরা রাখি বন্ধন উৎসব পালন করিয়েছি। আমরা কিছুক্ষণ আগে MBB কলেজে পালন করিয়েছি,
এবং আমরা আগরতলায় চারটি কলেজে একসাথে রাখি বন্ধন উৎসব পালন করেছি এবং আগামী কিছুক্ষণের মধ্যে একটায় আমরা ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনও রাখি বন্ধন উৎসব পালন করতে যাচ্ছি। আমরা এই উৎসব পালন করার উদ্দেশ্য হলো আমরা সবার সাথে মেলবন্ধন, একটা বন্ধুত্বের আবদ্ধ হওয়া, এর জন্যই আমরা এই উৎসব আমরা পালন করছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 17 আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়। তবে প্রশাসন থেকে র্যালি করার অনুমতি দেওয়া হয়নি। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও 17 আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। কালো দিবস উপলক্ষে এদিন আগরতলায় এক র্যালি সংগঠিত করার কথা থাকলেও প্রশাসন থেকে অনুমতি না পাওয়ার কারণে এদিন রাজধানীর যক্ষ্মা নিবারণী হলের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এছাড়াও চাকমা সম্প্রদায়ের যুবক যুবতীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা এই কালো দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। বেঙ্গল বাউন্ডারি কমিশন, যেই কমিশনের হেড ছিলেন শ্রী র্যাডক্লিফ, যে যুক্তিতে বিশেষ করে 98.5% বুদ্ধিস্ট আর হিন্দু হওয়ার সত্ত্বেও এই অঞ্চলটা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শ্রী র্যাডক্লিফ বাউন্ডারি যে যুক্তিগুলো খাড়া করেছিলেন, উনি তখন যে রিকমেন্ডেশন করেছিলেন যে এটা ভারতের সাথে কোনো স্থল বিভাগে কোনো সংযুক্তি নেই, আর দুই, যদি সিএসটিকে যদি ইন্ডিয়ার সাথে যদি মার্চ করে দেওয়া হয় তখন এখানে ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য কোনো নদী থাকবে না। এই অজুহাত দিয়ে, এইগুলো দিয়ে আমাদেরকে বিশেষ করে চাকমা আদিবাসী এবং অন্যান্য যুম্ম জনগণকে এখন আজকে বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন চাকমারা এবং সেই যুম্ম জনগণ, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এখনই আমরা চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মনে করে এটা যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা এটা সাংগঠনিকভাবে আমরা দাবি করে দাবি জানাচ্ছি, এটারে মানে যাতে আন্তর্জাতিকভাবে এটাকে একটা সুবিচার হয় এটা আমরা দাবি করছি এবং ভবিষ্যতের জন্য এই আমরা আন্তর্জাতিক মঞ্চে আমরা উপস্থাপন করতেছি, এটাই আমাদের ডিমান্ড। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত আইন প্রণয়নের প্রতিবাদে সরব হলো সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পশ্চিম জেলা, পাশাপাশি এ নিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশনে সামিল হয় তারা। গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করেছে সংসদে। এই আইন অনুযায়ী অনেক শ্রমিক কাজ হারাতে পারে বলে দাবি করেন সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পশ্চিম জেলা। তারই প্রতিবাদে শনিবার জ্যাকসন গেট স্থিত শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিক্ষোভ অবস্থান করল তারা। এরপর বিকেলে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পশ্চিম জেলার সম্পাদক রাজীব কৃষ্ণ শর্মা। এই আমরা 1936 সাল থেকে আমাদের পক্ষে যে আইনগুলি ছিল, লেবারের পক্ষে যে আইনগুলি ছিল সেই আইনগুলি রিইনস্টলেশন হোক এবং নতুন যে কর্মগুলো মানে শ্রমিকগুলি যে বিলগুলি রিসেন্টলি পার্লামেন্টে পাশ করিয়েছে সেইগুলি বিলগুলি উঠে করা হোক, ওটি আমাদের একমাত্র দাবি। আপনারা জানেন এই গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকার একটা নতুন আইনে শ্রমিক স্বার্থ বিরোধী কিছু বিল পার্লামেন্টে পাশ করিয়েছে, তার যেগুলি আপনার যেগুলি পার্লামেন্টে পাশ হয় লক্ষ লক্ষ শ্রমিক তার কাজ হারাবেন, তারই প্রতিবাদে আজকে আমাদের এই ধর্ণা সকাল 1টা থেকে শুরু করেছিলাম, ধর্ণা 1টা অবধি, সকাল 10টা থেকে 1টা অবধি, তারপর বিকেল 4টা আমরা ডেপুটেশন সাবমিট করব লেবার কমিশনের কাছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার আগরতলা পৌর নিগমের 4 নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল বন মহোৎসব কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। আগরতলা পৌর নিগমের 4 নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল বন মহোৎসব। এদিন নিগমের 4 নং ওয়ার্ড অফিস প্রাঙ্গণে এই বন মহোৎসব পালন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বনমহোৎসবের সূচনা করেন এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস। উপস্থিত ছিলেন নিগমের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার সাধারণ জনগণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সকলেই 4 নং ওয়ার্ড অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন। এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিধায়ক ডক্টর দিলীপ দাস জানান, পরিবেশের জন্য গাছ অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে উৎসাহ দিয়েছেন, সে উৎসাহকে পাথেয় করে রাজ্যকে সবুজায়নের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।